রাজধানী পশ্চিম যাত্রাবাড়িতে শুক্রবার বিকেলে যুব ঐক্য সমাজ কল্যাণ পরিষদের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে 50 নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও সংগঠনের উদ্যোক্তা সাইম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ যাত্রাবাড়ি বড় পঞ্চায়েতের সর্দার নুরউদ্দিন মিয়া, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নূর মোহাম্মদ হাওলাদার সহ আরো অনেকে। সংগঠনটি দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে কাফনের কাপড় এবং লাশ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে।